আসসালামু আলাইকুম, এপিতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক। প্রিয় দর্শকবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট সি এর গ্রুপ 1, 2, 3 এবং নন সায়েন্স এর মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে। আপনারা এই ভিডিওটিতে মোট 3টি বিষয় দেখতে পাবেন। ইউনিট সি এর প্রথম মেরিট এবং ওয়েটিং লিস্ট এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়ের যে ভর্তি এবং তৃতীয়ত দেখবেন পোষ্য বা ওয়ার্ড কোটা ভর্তি সম্পর্কিত বিজ্ঞপ্তি। তো চলুন প্রথমেই আমরা দেখব মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট সম্বন্ধে যে বিজ্ঞপ্তি আছে এবং কিভাবে আপনি মেরিট লিস্টে নাকি ওয়েটিং লিস্টে আছেন তা মোবাইল এবং কম্পিউটার থেকে দেখবেন। প্রথমে আমরা নোটিশটি দেখতে পাচ্ছি। এখানে কিছু তথ্য রয়েছে, এগুলো আমি পড়তে চাচ্ছি না, আমি প্রয়োজনীয় জায়গা থেকে পড়ছি। নির্বাচিত ভর্তি ইচ্ছুক আগামী 25/10/2021 থেকে 27/10/2021 সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে এবং দুপুর 2:30 থেকে 5টার মধ্যে প্রকৌশল অনুষদ ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমি ভবন কক্ষ নং 412 উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই সাপেক্ষে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে সি ইউনিটের তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং সি ইউনিটের অন্য কোনো বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। উল্লেখ্য যে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের ভর্তি প্রক্রিয়া এবং সমান্তরালে চলবে এবং এর জন্য পৃথক নোটিশ দেওয়া হয়েছে, যেটি আপনারা এই ভিডিওর শেষের অংশে নোটিশটি দেখতে পাবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য অফিস চলাকালীন সময়ে 9টা থেকে বিকেল 5টা প্রকৌশল অনুষদে যোগাযোগ করা যেতে পারে। এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। ভর্তির অনলাইন ভর্তি ফর্ম পূরণ সংক্রান্ত কারিগরি সমস্যার জন্য হেল্পলাইন এটি। উল্লেখ্য যে পরবর্তীতে আসন শূন্য থাকা সাপেক্ষে শুধুমাত্র ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের বিভাগ পছন্দের ক্রম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে। এজন্য প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না, নোটিশে জানতে পারবে। এছাড়া শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা থেকে নিম্নের সম্ভাব্য সময়সূচি ও মেধা ও পছন্দের ক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচিত করা হবে। এগুলো সম্ভাব্য। দ্বিতীয় নির্বাচনের তালিকা সম্ভাব্য তারিখ 30 অক্টোবর এবং ভর্তি তারিখ সম্ভাব্য তারিখ 31। তৃতীয় নির্বাচন তালিকা সম্ভাব্য 3 নভেম্বর, ভর্তির সম্ভাব্য তারিখ 4 ও 7। চতুর্থ নির্বাচন তালিকা 8 নভেম্বর, ভর্তির সম্ভাব্য তারিখ 9 ও 10। পঞ্চম নির্বাচন তালিকা 11 নভেম্বর, ভর্তির সম্ভাব্য তারিখ 14 ও 15। ভর্তি সংক্রান্ত কিছু তথ্য এখানে দেওয়া আছে। ভর্তির ওয়েবপেজ প্রদত্ত পদ্ধতিতে প্রয়োজনীয় টাকা জমা দিতে হবে। টাকার পরিমাণ আনুমানিক 5,000 টাকা এবং জমা দেওয়ার বিস্তারিত পদ্ধতি এখান থেকে জানা যাবে। পরবর্তী পৃষ্ঠায় বর্ণিত পদ্ধতিতে অনুষদ ফি 1,000 টাকা রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে। অনলাইনে এই ঠিকানায় 25/10/2021 সকাল থেকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে পূরণকৃত ফর্মটি অফিসের কাগজে 3 কপি প্রিন্ট নিতে হবে। সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে দুপুর 2:30 থেকে 5টার মধ্যে নিম্নের কাগজগুলি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদ অফিস কক্ষ নম্বর 412 ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমি ভবনে উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পূরণকৃত ভর্তি ফর্মের 3 কপি প্রিন্ট স্বাক্ষরিত জমা দিতে হবে। এসএসসি সমমান, এইচএসসি সমমান এর মূল মার্কশিট সার্টিফিকেট জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে। এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড দেখাতে হবে। কাগজপত্র সন্তোষজনক হলে স্বাক্ষরিত ভর্তি ফর্মের 2 কপি, এসএসসি এইচএসসি মূল মার্কশিট, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং অনুষদ ফি প্রদানের প্রমাণ হিসাবে ট্রানজাকশন আইডি প্রকৌশল অনুষদে অফিসে জমা দিতে হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল ত্রুটি এগুলোর প্রয়োজন নেই। প্রিয় দর্শক, কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভর্তির প্রথম নির্বাচনের বিজ্ঞপ্তিতে কীভাবে ভর্তি হতে হবে এবং বিভিন্ন শর্ত ও তারিখগুলো এখানে ছিল। এবার আমরা দেখি কীভাবে আপনি ওয়েটিং লিস্টে আছেন নাকি সিলেক্ট হয়েছেন, মেরিট লিস্টে আছেন, সেটা কীভাবে দেখবেন। 3টা গ্রুপের জন্য আলাদা আলাদাভাবে তারা বিভিন্ন ডকুমেন্ট দিয়েছে আমাদের কাছে। এই 3টে ডকুমেন্ট আপনারা এই ভিডিওটির প্রথম কমেন্টে আপনারা পেয়ে যাবেন, 3টে ডকুমেন্টই পেয়ে যাবেন। তো এখানে দেখুন, আপনারা চাইলে এইভাবে ম্যানুয়ালি করতে পারেন। নিচে নিচে গিয়ে আপনারা দেখবেন যে আপনাদের রোলটি আছে কি না, যেহেতু প্রত্যেকটি গ্রুপ আলাদা, তাই এক গ্রুপে অনেক বেশি না,
তারপর এর চাইতে সহজ হলো আপনি যদি কম্পিউটার থেকে দেখেন তাহলে এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই যে থ্রি ডটে ক্লিক করলে আপনারা এখানে পাবেন ফাইন্ড অপশন। এই ফাইন্ড অপশনে ক্লিক করে আপনারা যে কোনো একটি রোল, আমি ধরেন এই রোলটাকে কপি করছি, আপনাদের রোল তো মুখস্থই আছে, আপনারা এই রোলটা এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দিলে এটা কিন্তু চলে আসবে। এবার এন্টার প্রেস করুন, দেখুন এখানে কিন্তু এই নীল মার্ক হয়ে গেছে। আমি প্রথমে মার্ক করেছি সেজন্য হয়েছে, তারপর আমি আরেকবার দেখাই অন্য একটি রোল দিয়ে, ধরুন 21015, আমরা উঠাই 21015, 21015, এবার এন্টার চাপ দিই, দেখুন এই 21015 কিন্তু মার্ক হয়ে গেছে। আপনি যেখানেই হোক না কেন আপনি এটা পেয়ে যাবেন, তবে যতক্ষণ পর্যন্ত না আসে একটু অপেক্ষা করবেন। এবার আমরা দেখাবো মোবাইল থেকে কিভাবে করবেন। প্রিয় দর্শক, মোবাইল থেকে করার জন্য আপনারা এটাকে মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন ডাউনলোড করার পরে, এবং উপর থেকে আপনারা থ্রি ডট যেটি দেখতে পাচ্ছেন হয়তো বা এখানে পাবেন, অথবা আপনারা যদি এই পাশে ঠিক এখানে একটা দেখতে পাচ্ছেন যে সার্চ আইকনের মতন রয়েছে, ওখানে যদি ক্লিক করেন তাহলেই আপনারা পেয়ে যাবেন। এই থ্রি ডটে ক্লিক করলে ঠিক এরকম একটা দেখতে পাবেন, যদি এখানে না পান তাহলে এই সার্চ অপশনটিতে ক্লিক করলে পেয়ে যাবেন। তারপর আপনাদের নির্দিষ্ট রোল নাম্বারটা টাইপ করবেন, রোল নাম্বার যেটি টাইপ করলে ঠিক আপনারা দেখবেন এরকম মার্ক করা একটি বিষয় রয়েছে, যে এই মার্ক করা নামটিতে কিন্তু আপনার রয়েছে, এবং এর পাশ থেকে দেখতে পারবেন যে আপনি কিন্তু সিলেকশন হয়েছেন নাকি ওয়েটিংয়ে আছেন। সিলেকশনের ঘরে যদি আপনার সাবজেক্ট লেখা থাকে তাহলে আপনি সিলেকশন হয়েছেন, এবং ওয়েটিংয়ের ঘরে যদি আপনার সাবজেক্ট লেখা থাকে তাহলে আপনি ওয়েটিং হয়েছেন। যারা সিলেকশনে আছেন তারা অবশ্যই ওয়েটিংয়েও আছেন, এবং যারা ওয়েটিংয়ে আছেন শুধু তারা সিলেকশন নাও হতে পারেন। তো এভাবেই এই একটা, এটা হলো ইউনিট সি এর গ্রুপ 2, আর এটা ইউনিট সি এর গ্রুপ 3, তিনটা লিঙ্কই পেয়ে যাবেন। এবার আমরা দেখব শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান ভর্তি সম্পর্কিত যে বিজ্ঞপ্তিটি রয়েছে। আচ্ছা, এখানে একটি নন সায়েন্সও রয়েছে, নন সায়েন্সের এটা এখানে আছে। শারীরিক ক্রিয়া ও ক্রিয়া বিজ্ঞান বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি, বিজ্ঞান, কৃষি ও কৌশল এগুলো প্রয়োজন নেই, তালিকা প্রকাশ করা হলো। নির্বাচিত ভর্তি ইচ্ছুকদের আগামী 25/10/2021 থেকে 27/10/2021 সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে, দুপুর 2টা থেকে আগের মতন 5টার মধ্যে, 2:30 থেকে 5টার মধ্যে প্রকৌশল অনুষদে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমি ভবন কক্ষ নম্বর 412 উপস্থিত হয়ে কাগজপত্রের যাচাই সাপেক্ষে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে সি ইউনিটের এই বিভাগে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ নেই, এবং এখানে কিছু দেওয়া রয়েছে হেল্পলাইন নাম্বারগুলো। উল্লেখ্য যে পরবর্তী আসন শূন্য থাকা সাপেক্ষে শুধুমাত্র ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের বিভাগ পছন্দের ক্রম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে, এজন্য শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না, নোটিশে জানতে পারবে। এছাড়াও শূন্য আসন জন্য অপেক্ষমান তালিকা থেকে নিম্নের সম্ভাব্য সময়সূচি অনুযায়ী মেধা ও পছন্দের ক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচিত হবে। এখানে সম্ভাব্য তালিকাটা দেওয়া রয়েছে, দ্বিতীয় তালিকার সম্ভাব্য তারিখ 30, তৃতীয় তালিকার সম্ভাব্য তারিখ 3 নভেম্বর, চতুর্থ নির্বাচনী তালিকা সম্ভাব্য যে তারিখটা 8 নভেম্বর, এবং পঞ্চমের জন্য 11 নভেম্বর, আর এখানে রয়েছে ভর্তির সম্ভাব্য তারিখ, এটা প্রকাশের সম্ভাব্য তারিখ। ভর্তির সংক্ষিপ্ত প্রক্রিয়া, ভর্তি ওয়েবপেজে প্রদত্ত পদ্ধতিতে প্রয়োজনীয় টাকা জমা দিতে হবে, টাকার পরিমাণ আনুমানিক 5,000 টাকা, এবং তার পূর্বে জানা যাবে। পরবর্তী পৃষ্ঠায় বর্ণিত পদ্ধতিতে অনুষদ ফি 1,000 টাকা রকেট মাধ্যমে প্রদান করতে হবে। অনলাইনে এত তারিখ থেকে ভর্তি ফর্ম পূরণ, অনলাইনে পূরণকৃত ফর্মটি অফসেট কাগজে 3 কপি প্রিন্টে নিতে হবে। সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে, দুপুর 2:30 থেকে 5টার মধ্যে নিম্নলিখিত কাগজপত্র নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদ অফিস কক্ষ নম্বর এততে উপস্থিত হয়ে কাগজপত্রের যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এটা ঠিক আগেরটার মতনই, পূরণকৃত ভর্তি ফর্মের 3 কপি প্রিন্ট স্বাক্ষরিত জমা দিতে হবে। এসএসসি, এইচএসসি বা সমমান
পরীক্ষার মূল মার্কশিট জমা দিতে হবে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে, এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড দেখাতে হবে, কাগজপত্র সন্তোষজনক হলে স্বাক্ষরিত ভর্তি ফর্মের 2 কপি, এসএসসি এইচএসসি মূল মার্কশিট, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং অনুষদ ফি প্রদানের প্রমাণ হিসেবে ট্রানজাকশন আইডি প্রকৌশল অনুষদের অফিসে জমা দিতে হবে। এখানে রয়েছে ডাচ বাংলা ব্যাংক এর মাধ্যমে কিভাবে অনুষদ ফি পরিশোধের নিয়মাবলী। এটা হচ্ছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানে ভর্তির জন্য প্রথম নির্বাচনী তালিকা, ইউনিট সি বিজ্ঞান গ্রুপ 1। এটার লিঙ্ক আপনারা প্রথম কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা একটু খুঁজে নেবেন, যেতে খুব শর্ট করে দেওয়া হয়েছে, আমি এগুলোকে স্ক্রল করলাম না। তারপরে আছে পোষ্যকোটা ভর্তি বিজ্ঞপ্তি, এখানে একই রকম, শুধুমাত্র একই তারিখ, একই রুম, সবই একই সাথে আগের মতনই করে, তাই আমি এগুলোকে আর পড়তে চাচ্ছি না, আপনারা দেখে নিতে পারেন, এবং এটারও লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আগেরটার মধ্যে রয়েছে যে কিভাবে পেমেন্ট করতে হবে, আর এখানে সিলেকশন বা ওয়েটিং সবই রয়েছে। একই পদ্ধতিতে আপনারা এখান থেকে ফাইন্ড আউট করতে পারেন অথবা ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করতে পারেন। যেহেতু এটি আগেরই মতনই একটি নোটিশ, শুধুমাত্র নাম পাল্টানো, বিভাগের নামটি পাল্টানো, তাই এটাকে আমি আর পড়লাম না। আপনারা যাদের যার যার রয়েছে বিষয়গুলো অবশ্যই ডাউনলোড করে একটু ভালোভাবে পড়ে নেবেন। আল্লাহ হাফেজ।